এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী বিজন কুমার দাস। সুপার সাইক্লোন আম্পানের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। বিজন কুমার, আম্পানের সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? অফিস এইমাত্র জানালো যে যেহেতু এই যে ভারতের পশ্চিমবঙ্গ বা সুন্দরবনের দিকে আঘাত আনতে পারে, সেক্ষেত্রে মংলা এবং পায়রা সমুদ্রবন্দর থেকে সে আম্পানটি প্রায় 660 কিলোমিটার দূরে অবস্থান করছে। এবং আবহাওয়া অফিস এও আমাদেরকে বলেছে যে এই আম্পান তার কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে তার নিজস্ব যে গতিবেগ সেটি 180 থেকে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যে কারণে তারা সুপার সাইক্লোন এটা বলছেন। কিন্তু সেই সুপার সাইক্লোন যদি আপনি যেটি বলে রাখি যে 2007 সালে যে সিডর এবং আইলা আঘাত এনেছিল তার চেয়েতে সেটি ভয়ঙ্কর, কিন্তু আসার কথা হচ্ছে আবহাওয়া অফিস বলছে এটি যত কাছাকাছি আসবে তত তার গতিবেগ কিছুটা কমে আসবে, তখন সেটি আর সুপার সাইক্লোন থাকবে না। কিন্তু এই পরিবর্তে এখন এই আবহাওয়ার কারণে সারা দেশে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে রাতের দিকে সেই বৃষ্টিপাত একটু বাড়তে পারে। সে আবহাওয়া সবশেষ খবর জানার জন্য আমরা সেখানকার আবহাওয়া অফিসের উপপরিচালক উনি কাউসার পারভিন উনি আছেন আমার সাথে, তার সাথে জানতে যাব আবহাওয়ার সবশেষ খবর আপনার কাছে কি আছে। এই সুপার সাইক্লোনটা সে আগামী দিন বিকাল নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে খুলনা এবং চট্টগ্রামের মাঝ থেকে। এই সাইক্লোনের পরিপ্রেক্ষিতে সেখানে বাতাস ঝড় বৃষ্টি হবে, কিন্তু এর শক্তি সামান্য কিছু কমে যাবে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো কোন এলাকায় বাংলাদেশে কোন এলাকায় আঘাত আনতে পারে সবচেয়ে বেশি মনে করছেন? এটা হচ্ছে মংলা বন্দর, এখান থেকে উপকূলীয় এলাকা মংলা এদিক থেকে সে চলে যাবে। তার সাথে হবে কি অমাবস্যা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি 10 থেকে 15 ফিট জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন যেহেতু এখন অমাবস্যার চলছে, অমাবস্যার কারণে এটা বাড়ি গতিবেগ পানি কিছুটা বাড়বে, প্লাবন কিছুটা বাড়বে সেটি। আর সবশেষ তথ্য যেটি জানি যে আম্পান হচ্ছে যে বঙ্গোপসাগরের যে দক্ষিণ দক্ষিণ পূর্ব উপকূলীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোর আবহাওয়াবিদরা সে আম্পান নামকরণ করেছিলেন, 64টি ঘূর্ণিঝড় নামকরণ করেছিলেন, এর মধ্যে আম্পানটি হলো সর্বশেষ ঘূর্ণিঝড়। পরবর্তীতে যদি নতুন কোনো ঘূর্ণিঝড় হয় তাহলে তারা নতুন যে নামকরণ করবে সেখান থেকে ঘূর্ণিঝড় নামকরণ হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর আবহাওয়া অফিস। ধন্যবাদ বিজন কুমার আপনাকে।